ভাষা আন্দোলনের শুরু হয় ১৯৪৮ সালে। সে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্না উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে এর প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। শুরু হয় ভাষার জন্য বাঙালির অনন্য লড়াই। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে চলতে থাকে আন্দোলন। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পাক প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আবারও উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। এতে ক্ষোভে ফুঁসে ওঠে বাংলার মানুষ। তীব্র আন্দোলনের মুখে ঢাকায় ১৪৪ ধারা জারি করে সরকার। কিন্তু ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, জব্বার, রফিক, বরকত আর শফিউররা। ১৯৯৯ সালে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। সে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটি পালন করছে বিশ্বের কোটি কোটি মানুষ। ২১ মানে চেতনা, ২১ মানে মাথা নত না করা।